ওয়েলকাম টু মাই চ্যানেল জিবি প্রোগ্রেসিভ লার্নিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিষয়ে আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের অঙ্কের মডেল প্রশ্নপত্র দেখাবো আশা করি এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী রকম প্রশ্ন হয়ে থাকে অঙ্কের তো আশা করি এই প্রশ্নটি তোমাদের কাজে আসবে তাই তোমরা ভালোভাবে প্রশ্নটি দেখে নাও আমি আমাদের স্কুলের একটি প্রশ্নপত্র আপলোড করলাম তোমরা দেখে নাও যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তোমাদের এরকম প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন আর তোমরা দেখে নাও তোমাদের টাইম থাকবে মাত্র কুড়ি মিনিট এবং ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের ফুল মার্কস থাকবে পনেরো টু টু ফাইভ অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত তোমাদের অনুপাত সম্পর্কে ধারণা লাগবে ব্যস্ত গুরু এই অনুপাত সম্পর্কে তোমাদের ধারণা যদি থাকে তোমরা এখান থেকে শর্ট প্রশ্ন পেয়ে যাবে তারপরে প্রশ্ন দেখো তোমাদের সরল বর্গমূল তারপর তোমাদের বর্গমূলের অঙ্ক থাকবে তো আশা করি এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কীরকম প্রশ্ন হয়ে থাকে তো তোমরা এই প্রশ্ন অনুযায়ী তোমরা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করো অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং বাকি বিষয়ের প্রশ্নপত্র দেখার জন্য তোমরা চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ তোমরা যদি প্রশ্নপত্রগুলো দেখে নাও তাহলে তোমাদের কিন্তু ধারণা হবে যে তোমাদের কোন কোন অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে পনেরো নম্বর পেয়ে যাবে তাই তোমরা অবশ্যই কোশ্চেনটি ভালোভাবে দেখো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমি এই চ্যানেলে তোমাদের ইতিহাস ভূগোল ও অন্যান্য বিষয়ের নোটস ফার্স্ট ইউনিটেস্টে কীরকম প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নগুলো পড়তে হবে তা তোমাদের আমি জানিয়ে দেব তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা দেখে নাও তোমাদের যে মিটি থাকবে তোমাদের বেশিরভাগ ছোট ছোট অঙ্ক থাকবে কারণ তোমাদের সময় খুব কম বেশি বড় অঙ্ক থাকলে তোমরা এই সময়ের মধ্যে অঙ্কগুলো করতে পারবে না তাই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে অবশ্যই ছোট ছোট অঙ্ক থাকবে তো সেই ছোট ছোট অঙ্কগুলো করতে হলে তোমাদের অঙ্ক বিষয়ে একটু ধারণা লাগবে তাই তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে আশা রাখি তোমরা এখান ফার্স্ট ইউনিট টেস্টে অঙ্কে পনেরোর মধ্যে পনেরো পাবে